হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান টেলিভিশন মিনি সিরিজ শি হাল্ক অ্যাটর্নি এট ল এপিসোড 4 নিয়ে। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 8 নম্বর মুক্তিপ্রাপ্ত টেলিভিশন সিরিজ, যা এই ফ্র্যাঞ্চাইজির আগের মুভিগুলির উপর বেশ করেই নির্মিত। তাই এই সিরিজ দেখার আগে আপনাদেরকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রত্যেকটি মুভি দেখতেই হবে। এই সিরিজের সম্ভবত 9টি এপিসোড হতে চলেছে, যার প্রথম 3টি এপিসোড আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। তাই এই এপিসোড দেখার আগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এপিসোড অবশ্যই দেখে নেবেন। যেহেতু পুরো সিরিজ রিলিজ হওয়ার আগেই আমি এই ভিডিও বানাতে শুরু করেছি, তাই কিছু জায়গায় হয়তো কোনো ভুল থাকলেও থাকতে পারে, আর যদি সেরকম কিছু হয়ে থাকে সেটা আমি একদম লাস্ট এপিসোড দেখার পর আপনাদেরকে জানিয়ে দেবো। তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাবো মেন স্টোরির দিকে। শুরু করার আগে, হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড জুনিয়র। এপিসোডের শুরুতেই আমরা একটি নতুন ক্যারেক্টারের সাথে পরিচিত হই, যার নাম ডনি ব্লেজ। না না, একদম ভাববেন না ঘোস্ট রাইডার, কারণ তার নাম ছিল জনি ব্লেজ, আর এটা জনি না, ডনি, যিনি পেশায় একজন ম্যাজিসিয়ান। আর এখানে সে একটি স্টেডিয়ামে ম্যাজিক দেখাতে ব্যস্ত, কিন্তু তার অডিয়েন্স মানে দর্শকরা তার ম্যাজিকে একটুও ইন্টারেস্টেড না, যে কারণে ডনি তার অডিয়েন্স রিটেনশন ধরে রাখার জন্য দর্শকদের মধ্যে থেকে ম্যাডিসিন নামক একটি মহিলাকে স্টেজে নিয়ে আসে। আর এরপরেই আমরা লক্ষ্য করি ডনি তার পকেট থেকে একটি স্লিং রিং বের করে ওই মহিলার পিছনে একটি পোর্টাল ওপেন করে মহিলাটিকে তার ভিতরে পাঠিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ওই মহিলা একটি পোর্টালের মাধ্যমে সোজা পৌঁছে যায় কামারতাজে অবস্থিত ওয়াং এর কাছে। এবার ম্যাডিসিন এখানে এসেই ওয়াংকে জিজ্ঞাসা করে, আপনি কি গবলিন রাজা? ওয়াং প্রত্যুত্তরে জানায়, না, সে সর্বোচ্চ জাদুকর ওয়াং। কিন্তু যখনই ওয়াং জানতে চায় তুমি কে আর এখানে কিভাবে এলে, তখনই ম্যাডিসিন জানায় ডনি ব্লেজ তাকে একটি পোর্টালের মাধ্যমে পুরোপুরি একটি আলাদা ডাইমেনশনে পাঠিয়ে দিয়েছিল, যেখানে একটি কথা বলা ছাগল তার রক্তে ছ ফোঁটার বিনিময়ে তাকে একটি লাভার গর্ত থেকে পালাতে সাহায্য করেছে। কিন্তু এখানে সে কিভাবে এসেছে সেটা সে একদমই জানে না। এই সব শুনে ওয়াং ডিসিশন নেয় ডনি ব্লেজের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জেনিফার তার বাবার সাথে আগের দিনে তার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলছে, মানে তার উপর যে ওই গুন্ডাগুলি হঠাৎ করেই হামলা করেছিল সেটা নিয়েই কথা হচ্ছে। আসলে তার বাবা তাকে উপদেশ দিচ্ছে এই ব্যাপারে সে যেন পুলিশের সাহায্য নেয়, কারণ এই রকম বিপদে সে আবারও পড়তে পারে। কিন্তু জেনিফার তার বাবাকে নিশ্চিন্তে থাকতে বলে জানায় সে শি হাল্ক, তার কোনো পুলিশের প্রয়োজন নেই। এনিওয়ে, পরবর্তী দৃশ্যে দেখা যায় জেনিফার তার অফিসে পৌঁছে একটি ডেটিং ওয়েবসাইটে তার প্রোফাইল ওপেন করে, কারণ জেনিফারও চায় অন্যান্য মেয়েদের মতো সেও কারোর সাথে ডেটিং করবে। যাই হোক, এরপর তার অফিস রুমে হঠাৎই হাজির হয় জাদুকর ওয়াং। আসলে ওয়াং এখানে এসেছে জেনিফারের থেকে আইনত কিছু সাহায্য চাইতে। সে প্রথমেই জেনিফারকে ডনি ব্লেজের বর্তমান কাজকর্ম সম্পর্কে জানায় এবং সঙ্গে এও বলে এই ব্যক্তি প্রকৃত জাদুকর না, সে একসময় কামারতাজের একজন শিক্ষার্থী ছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তার খারাপ কাজকর্মের জন্য তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। কিন্তু এখন এই ডনি কোনো একটি জাদু শোতে ভয়ঙ্কর সব ম্যাজিক দেখাতে শুরু করেছে। তার কাছে এইগুলি সাধারণ একটা খেলা হলেও তার কোনো আইডিয়াই নেই এই সমস্ত অন্যান্য ডাইমেনশন নিয়ে খেলা করতে গিয়ে সাধারণ মানুষের জন্য সে কত বড় ক্ষতি ডেকে আনছে। তাই আমি চাই এমন কোনো আইনত ব্যবস্থা নিতে যাতে ভবিষ্যতে আর কোনো দিনই এই রকম ম্যাজিক কেউ ব্যবহার করতে না পারে। এই সব শুনে জেনিফার তার থেকে জানতে চায়, আপনাদের কামারতাজে প্রশিক্ষণ নেওয়ার সময় কি কোনো চুক্তি করা হয় যে এই ম্যাজিক ওই ব্যক্তি কোনো দিনই বাইরে ব্যবহার করতে পারবে না? ওয়াং জানায় না, লিখিত কোনো চুক্তি হয় না, কিন্তু শিক্ষার্থীরা সকলেই এই প্রতিশ্রুতি দেয়। ফলে জেনিফার জানায় ঠিক আছে, সে এই ব্যাপারটা নিয়ে দেখছে। পরবর্তী সিনে দেখা যায় জেনিফার ও নিকি একটি বারে বসে ওয়াং এর ব্যাপার নিয়ে ডনি ব্লেজের জন্য একটি কেস ফাইল তৈরি করছে, যেখানে কথায় কথায় নিকি জেনিফারকে পরামর্শ দেয় সে যে তার নর্মাল ছবি দিয়ে ডেটিং ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করেছে, তার জায়গায় সে যদি তার হাল্ক গ্রুপের ছবি দিয়ে প্রোফাইল তৈরি করে তাহলে সে অনেক বেশি রেসপন্স পাবে, মানে অনেক ছেলেই কৌতূহলবশত তার সাথে ডেটিং করতে চাইবে। কিন্তু জেনিফার এখনকার মতো তাকে জানায়, আমি অফিসিয়ালি শি হাল্ক হয়েছি, কিন্তু এই ডেটিং এর ক্ষেত্রে জেনিফার হিসেবেই ঠিক আছে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জেনিফার ওয়াংকে নিয়ে উপস্থিত হয় ডনি ব্লেজের সম্মুখে আর তাকে জানায় এই সব জাদু দেখানো তাকে বন্ধ করতে হবে। ডনি এই কথা শুনেই জেনিফারের বিরোধিতা করে তাকে বলে, আপনারা কখনোই একটি আর্টকে কপিরাইটের আন্ডারে আনতে পারেন না, কারণ কোনো ম্যাজিক কারোর নিজস্ব সম্পত্তি না। ফলে সোজাভাবে কাজ না হয় জেনিফার তার হাতে একটি লিগাল নোটিশ ধরিয়ে দেয়। আর এরপরেই আমরা দেখতে পাই আদালতের সিন, মানে এই ব্যাপার নিয়ে তারা আদালতের সম্মুখীন হয়েছে, যেখানে জেনিফার তার সাক্ষী হিসেবে উপস্থিত করে ম্যাডিসিনকে। কিন্তু তার থেকে সমস্ত ঘটনা শোনার পরেও বিচারক তার সঠিক সিদ্ধান্তের জন্য আরও কিছুদিন সময় চায়, মানে ওই দিনের মতো বিচার ব্যবস্থা স্থগিত করা হয়। জেনিফার বিচারককে রিকোয়েস্ট করে, আপনি অন্তত এই রকম কোনো ব্যবস্থা করে দিন, যতদিন না এই বিচার শেষ হচ্ছে ততদিন যেন জনি তার ম্যাজিক শো বন্ধ রাখে।
কিন্তু বিচারক জেনিফারের এই প্রস্তাবও অস্বীকার করে, মানে জনি তার ম্যাজিক শো চালিয়ে যেতে পারে। পরবর্তী সিনে দেখা যায় জেনিফার নিজে থেকেই উপলব্ধি করে নিকি তাকে একদম ঠিক কথা বলেছিল, তার নর্মাল লুকের ছবি দিয়ে ডেটিং প্রোফাইল একদম চলছে না। এই কারণেই সে শ্রীহালকে ছবি ইউজ করে একটি নতুন প্রোফাইল ওপেন করে আর নিমেষেই লক্ষ্য করে ওই প্রোফাইলে তার সাথে বহু জন ডেট করতে চাইছে। ফলে জেনিফার তার হাল্ক রূপ নিয়েই এক একজনের সাথে ডেট করতে শুরু করে এবং ফাইনালি আর্থার নামের একজন ডক্টরকে জেনিফার কিছুটা পছন্দও করে। অন্যদিকে ডনি ব্লেজ তার নতুন একটি ম্যাজিক শোতে এমন একটি পোর্টাল ওপেন করে যেখান থেকে কিছু ছোট্ট ছোট্ট মনস্টার তার থিয়েটারে প্রবেশ করে, ফলে সকলেই ওই মনস্টারদের ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে। ডনি অনেক চেষ্টার পরেও ওই মনস্টারগুলিকে আটকাতে ব্যর্থ হয়, এমনকি যে পোর্টালের মাধ্যমে তারা এখানে প্রবেশ করেছিল সেই পোর্টালও সে বন্ধ করতে পারে না, যে কারণে এক প্রকার নিরুপায় হয়ে শেষ পর্যন্ত সে দেখা করে জাদুকর ওয়াং এর সাথে। এইবার ওয়াং এইসব ব্যাপার শুনেই তাকে জানায়, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার আইনজীবীর সাথে কন্ট্যাক্ট করো, আমি ততক্ষণ দেখছি এদেরকে কি করা যায়। ডনি সঙ্গে সঙ্গে জেনিফারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু জেনিফার এই টাইমে আর্থারের সাথে ব্যস্ত থাকায় ডনির চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। ফলে ওয়াং নিজে থেকেই জেনিফারের সাথে যোগাযোগ করে এই কাজে তার থেকে সাহায্য চায়। ভাবুন একবার, সরসরার সুপ্রিম জেনিফারের থেকে সাহায্য চাইতে এসেছে, মানে এটা সি হাল্ক সিরিজ বলেই সম্ভব, কারণ মেন ক্যারেক্টারকে প্রাধান্য তো দিতেই হবে। যাই হোক, জেনিফার এবং ওয়াং দুজন মিলে ওই সমস্ত রাক্ষসদের একটি পোর্টালের মাধ্যমে অন্য একটি ডাইমেনশনে পাঠাতে সক্ষম হয় আর শেষমেশ ডনি তাদের কথায় রাজি হয়ে যায়। মানে এতদিন যে তারা ডনিকে বলছিল এই সমস্ত ম্যাজিক থেকে বিরত থাকতে, এই মুহূর্তে তাদের কথায় ডনি রাজি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় জেনিফার পুনরায় আর্থারের কাছে ফিরে যায় তাদের ডেটিং সম্পূর্ণ করার জন্য। এইবার নেক্সট দিন জেনিফার একটি নিউজে দেখতে পায় টাইটানিয়াকে সমস্ত অভিযোগ থেকে খারিজ করে দেওয়া হয়েছে, মানে এই মুহূর্তে টাইটানিয়া পুরোপুরি মুক্ত। টাইটানিয়াকে নিশ্চয়ই মনে আছে, আরে প্রথম এপিসোডে যাকে জেনিফার এক ঘুষিতে অজ্ঞান করে দিয়েছিল সেই মহিলা। এনিওয়ে, এরপরেই জেনিফার জানতে পারে টাইটানিয়া জেনিফারের বিরুদ্ধে মামলা করেছে, কারণ জেনিফার যে শ্রীহাল্ক নাম ইউজ করছে সেটা টাইটানিয়া অনেকদিন আগেই ট্রেডমার্ক করে রেখেছে। মানে আইনত শ্রীহাল্ক নামটা টাইটানিয়া আর জেনিফার এই নামের অপব্যবহার করছে আর এই কারণেই সে মামলা করেছে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় কামারতাজে জাদুকর ওয়াং ও মেডিসিন একসাথে বসে টিভি দেখতে দেখতে নিজেরা গল্প করছে আর এখানেই এই এপিসোড সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তো দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।